আচ্ছা তাইলে যাই আমি, চল 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 বস, ভালো থাকেন, দোয়া করেন। অনেকদিন পর বলছিলাম একটা ট্যুরে যাব, ট্যুর বলতে ঠিক না, এটা একটা দাদার সঙ্গে যাচ্ছি, দাদার একটা কাজ আছে তো সেখানে যাচ্ছি। আমাদের স্যার কাছে পৌঁছেছি, স্যার কাছে পার্কের এখানে যে আমাদের রিলায়েন্সের পেট্রোল পাম্প আছে এখানে, তো এখানে তেল ফুটতে এসেছি। আপাতত ডিজেলটা করা হলে আবার রওনা দেব শান্তিপুরের দিকে, তোমাদেরকে দেখাবো যেতে যেতে আজকের দিনটা, এবং এখনই গিয়ে সঙ্গে সঙ্গে ব্যাক চলে আসবো, তো তোমরা দেখবে কেমন লাগছে। চলো চাচা, আমরা এত কিছু কইলাম, আপনি ভালো মন্দ কিছুই কইলেন না। বাবা আমি তো বেড়ে দিয়েছি, আমি তো এলাকার না, আমি কি করবো। সব সময় গর্ত থাকে, এমনই জায়গা, জায়গাটা ঠিকও করে না সেইভাবে। ওই যে ব্রিজটা, আমাদের পরম্পরা, আমাদের বরমপুরের ওয়েদার কি ছিল, এদিককার ওয়েদার দেখো। কম পয়সা কাটছে রে, আমি ওদিক দিয়ে গিয়েছি যতবার গিয়েছিলাম, যেমন তুই বেলডাঙ্গা চাইনা বাড়িটা বলছিলিস না বাদিকে, ওই দিক দিয়ে ঢুকে গেলি, ওদিক দিয়ে তুই চলে যাবি, ওদিক দিয়ে স্টেশন চলে যাবি, মানে বেলডাঙ্গা চলে গেলি। বেথুয়া মোটামুটি চিনি। তাহলে এটা বহুত জায়গা, এখানে পড়াশোনা করতো তাই তো? আমি এখানে ক্লাস 4 থেকে ক্লাস 12। আচ্ছা আচ্ছা, মানে কত বছর হলো? অনেক বছর ছিলাম, মানে একবারে ছবি আঁকা 8 বছর। এই যে বিশ্ব বাংলা, এই যে এদিক দিয়ে স্টেশন যাওয়া যাবে, এটা বেটুয়াটুর মোড়, শান্তিপুর। আমার বলতে ইচ্ছা করে না, আমি তো কিছু তো ওখানে জানি না। এখান থেকে চালু হয় কিন্তু গেটটাই সামনে আছে, আচ্ছা আমার বান্ধবী ছিল
আচ্ছা 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 এখানে চার জন বেশি নাই 50 টাকা করে তুমি এক এক জনের মাথা বেশি কিছু ঠিক আছে চিড়িয়াখানাতে কলকাতায় একটা দেখা নাই না আমাদের মানে বহরমপুর থেকে আসতে এই জায়গায় বেথুয়াডোরের এই জায়গাটুকুনে সব থেকে গাছটা বেশি ঘনত্ব আছে আর উপর থেকে দেখতেও ভালো লাগে ড্রোনে হ্যাঁ বাহাদুরপুরের এক জায়গায় আছে এটা আঙ্গার হইয়া রাস্তায় কিন্তু এই রাস্তাটা ওয়ান লেনটি থেকে গেল পাশে হচ্ছে অনেকদিন ধরে হচ্ছে শুনছি কিন্তু এখনো সেভাবে হয়েও উঠেনি এটা ভালো লাগে যখন এই পাশ দিয়ে ট্রেনটা যখন যায় ট্রেনে বসে যখন লোক যায় না তখন এই রাস্তাটা দেখতে মানে খুবই লাগে ভালো আর এই ব্রিজটাও তাই ব্রিজটাও নতুন ব্রিজ হবে শুনছি এখন পর্যন্ত নতুন ব্রিজ দেখলাম না সবুজ নিচে ওপরে আকাশই মেঘলা এই নদীটাই তো সেই আমরা যেটা গঙ্গা যমুনা বলি কৃষ্ণনগর পুলিশ জেলা সুপারে পড়ছি আমরা এখানে এই যে ব্রিজ ওই যে ওদিক দিয়ে ট্রেনের ব্রিজ আর এই যে এদিক দিয়ে পাশে একটা ব্রিজ হচ্ছে এর পাশে যে কাজ হচ্ছে তোমরা দেখতে পারবে এই যে ক্রেন এটাতে কাজ হচ্ছে বাইরের হাওয়াটা ভালো আছে ঠান্ডা একদম ওয়েদারটা ব্রিজটা সত্যি অনেক দিন ধরে একই দেখছি এটা তো সেই আমাদের ইসলামপুর থেকে আসা নদীটা বাইরের হাওয়াটা যখন ঢুকছে ব্যাপক লাগছে সত্যি এটা হচ্ছে দ্বিজেন্দ্র সেতু জলটা নামতে পারে না কিছু শুধু জল বলে নেই মানে ব্রিজটাতে একটাই গাড়ি পাশ হবে এমনই জায়গা হ্যাঁ ব্রিটিশরা দিয়ে গেছে ওগুলো আমরা খাচ্ছি এটা হচ্ছে নবদ্বীপ মোড় সোজা চলে যাচ্ছে নদিয়া নদিয়া ডিস্ট্রিক্ট ঢুকে যাচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট অলরেডি ঢুকে গেছি সোজা নদিয়ার দিকে ঢুকে যাচ্ছে আর এদিকে যাচ্ছে কৃষ্ণনগর পান্তদীপ্ত মোড়ের জন্য তোমার এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে আর এই যে একটা একটা বিগ বাজার আমাদের কৃষ্ণনগরের এখানকার
এই না একটাই বিগ বাজার আর কিছু নাই জায়গাটা ছোট হয়ে গেছে এই মানে এইটা করে এই হোটেলটা খুলে দিয়েছে হোটেল এইটা বন্ধ আছে এইটাই আমি খাই হোটেল হচ্ছে ভালো দাম একটা এইটাই এটা আমাদের অনুকূলটা করে দিচ্ছি তো এটা এই যে এটা বন্ধ করে হ্যাঁ এটা তো আমি দাঁড়িয়েছি কলকাতা যাওয়ার সময় জায়গা কেউ এখন চিনতে পারবে না আবার ভালো না এইটা এটা এই জায়গা এখন আসলে কেউ চিনতে পারবে না যেটা পান্তদিত্য মোড় বলে মানে কাজ এই হোটেলটার নামে কিন্তু সব হোটেলের নাম হ্যাঁ পান্তদিত্য আমি নভেম্বরে এসেছিলাম কলকাতা সময় তখন এসব কিচ্ছু ছিল না এই যে এগুলো তোলা ছিল কিচ্ছু ছিল না বাট এখন যদি কেউ আসে তো কেউ চিনতেই পারবে না আচ্ছা তাহলে তো ছোয়াপুরের কাছে হয়ে যাওয়া উচিত আদুদিনে না ছোয়াপুর এখন অনেক দেরি बऊ जदि घरे थाके गाड़ी चलाओ धीरे धीरे गोविंदपुर कालीबाड़ी मंदिर देखो তোমরা এই ভাঙাচোরা বাড়িটা দেখতে পাচ্ছো এই বাড়িটা একজন খুবই বিখ্যাত আমাদের বাংলা টলিউড নায়কের মামার বাড়ি সেটা জানতে পারবে আর কিছুক্ষণ পরে চলো দেখাচ্ছি বাড়িটা আজকে যা বৃষ্টি পড়েছে ওয়েদারটা খুব সুন্দর লাগছে এটা হচ্ছে ওদের বাড়ির কালী মন্দির এখানে আগে বড় করে কালী পুজো হতো হ্যাঁ তো আমাদেরকে পেছন দিয়ে দেখাচ্ছি সামনে দিয়ে ওইদিকে যেতে হবে আমরা ওদিকে আর তোমাকে যদি যাই তো দেখাবো তবে ভেতরটা তোমরা দেখতে তালা মারা নাহলে দেখাতাম এই যে এটা আমাদের টলিউড নায়কের মহানায়কের পর যেটা আমরা জানি যতদূর তো সেই প্রসেনজিৎ চ্যাটার্জির মামার বাড়ি এটা আরে দেখছো শান্তিপুরে অবস্থিত সোনার মানুষ জয়লা বুড়ি আঙ্গার হয়ে যেতেছে এরাই তো দেশের সম্পদ এরা দেশের হোয়াইট গোল্ড বুঝছো কি গোল হোয়াইট গোল্ড সোনার তো আর একটু দামি সাদা সোনা আরে কষ্ট লাগতাছে রে এক বুকে টেনে না ওনার লোক আর এটা হচ্ছে সেই কালী মন্দির যেখানে পূজো হতো আগে এখন আর সেরকম হয় কি না এখানকার লোক বলছে অতটা সেইভাবে হয় না বাট হয় সেইভাবে হয় না এই যে কালীবাড়ি এটা আর এতটা পুরো ফাঁকা বারান্দা আগেকার যুগে তো ছিল আর এই যে একটা গেট তোমাদেরকে দেখাই গেটটা এই যে গেট এই যে মামার বাড়ির এদিক দিয়ে একটা রাস্তা আছে দেখায় আমি এখন প্রসেনজিতের মামার বাড়ির পেছনে আছি এটা হচ্ছে ওদের কালী মন্দির আগেকার আর এই দিকে বাড়ি তোমাদেরকে দেখিয়েছি দেখতে পারো এই যে বাড়িটা এখানে আছে তো তোমাদেরকে দেখাই চলেন আশেপাশে কাছে একটু সান্ত্বনা দেই কি কই বেটা বসে এই পোশাকে যাইবো তাহলে একটা কাম কর কিছু উপকার করানো দরকার টাকা পয়সা পুরাটাই দিয়ে যা দিয়ে সত্যি যা খুশি হয় করবো দিয়ে সামনে থেকে দেখাচ্ছি এটা হচ্ছে আগেকার গেট ছিল প্রসেনজিতের মামার বাড়ির গেট তোমাকে ভবনের নামটা বলে দিই একবার এটা তোমরা দেখতে পাচ্ছ আনন্দ ভবন হ্যাঁ ঠিকই দেখেছো তোমরা আনন্দ ভবন যেটা প্রসেনজিতের মামার বাড়ির গেট এটা হচ্ছে সামনে দিয়ে আর পেছন দিকটা তোমাদেরকে দেখালাম তোমরা দেখতে থাকো এর পাশে একটা পুরাতন বাড়ি রয়েছে সেটা অ্যাডভোকেটের বাড়ি সুরজিৎ মৈত্র অ্যাডভোকেট তো তার পাশে আর একটা ভেতর দিয়ে সাইড দিয়ে আর একটা গেট আছে আমাদেরকে দেখা এই যে আমরা দেখো এই যে সাইড দিয়ে গলি আছে এদিক দিয়েও যাওয়া যাবে প্লাস এদিক দিয়েও দেখায় তোমাদেরকে দেখতে পাচ্ছ বাড়ির ভেতরটা এখান থেকে ঠিক এতটাই দেখাতে পারছি তোমাদেরকে এখানে একটা রিক্সো চালা ভ্যান এসব চালু এই যে আয় আয় চলো
তোমাকে দিব। হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের আজকের মতন এতটাই ছিল। এবার আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। এই যে চলো, টাটা।